সময় সেরা দুই ব্যাটারের বিতর্কে এখন শুধু বিরাট কোহলি আর বাবর আজমই নয়, উচ্চারণ করতে হয় তাদেরই দুই সতীর্থ সূর্যকুমার যাদব ও মোহাম্মদ রিজওয়ানের নাম। ভারতের জার্সিতে সূর্যকুমার যাদব যেমন আছেন দারুণ ছন্দে, তেমনই পাকিস্তান ব্যাটিং ইউনিটকে নিয়মিত ভরসা দিচ্ছেন রিজওয়ান। আবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও দুজন কাছাকাছি অবস্থানে, রিজওয়ান আছেন শীর্ষে আর সূর্যকুমার যাদব আছেন দ্বিতীয় স্থানে। তা সত্ত্বেও সূর্যকুমারকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে নারাজ রিজওয়ান। বিস্তারিত বিডি ক্রিকটাইম বুলেটিনের এই প্রতিবেদনে। একসময় দলে জায়গা পেতে যাদের অনেক প্রতীক্ষার প্রহর গুনতে হয়েছে, সে রিজওয়ান আর সূর্যকুমার দুজনেই এখন আছেন দুর্দান্ত ফর্মে। নিয়মিতই দলের হয়ে রান করছেন, তাদের থামাতে গলদ গর্ম হওয়ার দশা প্রতিপক্ষের বোলার ফিল্ডারদের। তাদের এই ধারাবাহিক নৈপুণ্যের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়েও। আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় রিজওয়ান এখন শীর্ষে আর দ্বিতীয় স্থানে থেকে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার। তা সত্ত্বেও রিজওয়ান সূর্যকুমারকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে নারাজ। তবে অন্য সবার মতো তিনিও মনে করেন সূর্যকুমার অনেক প্রতিভাবান একজন ব্যাটার। চির প্রতিদ্বন্দ্বী দেশের এই ক্রিকেটারের খেলা তার ভালো লাগে সে কথাও লুকাননি, অকপটেই স্বীকার করেছেন। রিজওয়ান বলেন, সূর্যকুমার যাদব খুব ভালো একজন ক্রিকেটার, ওর খেলার ধরন আমার বেশ পছন্দের। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন যিনি, সেই সূর্যকুমারকে কেন প্রতিদ্বন্দ্বী ভাবেন না সেই কারণও খোলাসা করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। তিনি বলেন, আমাদের ব্যাটিং অর্ডার আলাদা, আমি ওপেন করি, সূর্যকুমার মিডল অর্ডারে খেলে। দুই জায়গায় খেলার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, একই দৃষ্টিতে দেখলে হবে না। রিজওয়ান আরও জানিয়েছেন, সূর্যকুমার তাকে ছাপিয়ে যান কিনা বা সূর্যকুমারের কাছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হয় কিনা এসব বিষয়ে কখনোই তিনি ভাবেন না। পাকিস্তানি তারকার ভাষায়, র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা নিয়ে ভেবে কখনোই খেলি না, দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। এক নম্বর জায়গা বা ম্যাচের সেরা হওয়ার লক্ষ্য নিয়ে খেললে সেটা অনেক সময় নেতিবাচক প্রভাবের কারণ হয়ে দাঁড়ায়, তাই খেলার সময় এগুলো নিয়ে ভাবি না। আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা রিজওয়ানের রেটিং পয়েন্ট এখন 854, দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমারের রেটিং পয়েন্ট 838। দুজনই অবশ্য সমদ্রুতিতে ছুটছেন, তবে রিজওয়ান যদি অল্প কয়েক ম্যাচের জন্য ফর্ম হারান তাহলে ছাড়িয়ে যেতে হয়তো খুব বেশি সময় নেবেন না সূর্যকুমার। অনেকেই মনে করেন কোহলি ও বাবরের পর এই যুগের ব্যাটারদের মধ্যে পরবর্তী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে সূর্যকুমার ও রিজওয়ানের মধ্যেই। দর্শক, সূর্যকুমার যাদব ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে কার ব্যাটিং আপনার কাছে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।